দেখতে পাচ্ছেন আমরা রিয়াতে দূতাবাসে ঘুমে এই নারী কিন্তু আছেন যারা নানা রকম সমস্যায় ভুক্তভোগী হয়ে দূতাবাসে এসে ঘুমে আসছে তাদের জন্য রিয়াতে নিশ্চিত ব্যবসায়ী যারা আছেন তাদের উদ্যোগে তাদের মৃত্যু প্রয়োজনীয় কিছু দশটি পূর্ণ শান্তি একটি প্যাকেজ আমরা দেওয়া উদ্যোগ নিয়েছি প্রায় তিনশো জন নারী উদ্যোগ আর এই উদ্যোগে যারা যারা আছেন তাদেরকে আপনার সাথে নিয়ে আসবো দেখাবো সবগুলো রয়েছে আপনারা এরকম একটা উদ্যোগ গ্রহণ করছি আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি।
অসংখ্য কিছু এরকম তো বাবা থাকবে আপনারা আমাদেরকে এসে ফোর ম্যারেজ পেটে এসে আছে ধন্যবাদ স্যার জি আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে যে আমরা সুন্দরভাবে এই জিনিসগুলো শেষ করতে পারছি আমরা চেষ্টা করছি যে আত্মমানবতার সাথে আপনারা আছে কিন্তু কষ্ট করছে যদিও আমরা বিশেষ করে কল জানতে পারছি আমরা অনেক লেট হয়ে গেছি আমরা যদি রমজানের ভিতরে ক্যাম্পেইনটা শুরু করতাম আরও অনেক ভালো কিছু করতে পারতাম তো ইনশাল্লাহ আমরা এটা শেষটা আমরা যা শুরু করলাম তাদের সহযোগ হতে পারলে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে চাই আসলে সুন্দর ভাই ছাড়া এটা কিছুতেই সম্ভব না আমরা সামান্য ভিন্ন পরিধান আর যথেষ্ট সব কিছুই সুন্দর ভাই শাইতান রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা এম্বাসির যে সেফ রুমে প্রায় 270 জনের মতন মহিলা কর্মী ছিল অসহায় বিভিন্ন সৌদির বাসা থেকে এসে অসহায় ইনশাল্লাহ এম্বাসিও খুব ভালো তাদেরকে সাপোর্ট দিচ্ছে আর আমরা বন্ধু মহল সবাই মিলে সুজন ভাইয়ের উদ্যোগে আমরা সবাই হেল্প করতে পেরে আমরা খুব আনন্দিত আসলে সুজন ভাইয়ের উদ্যোগটা নিয়ে আসলে আমরা কেউ এটা জানি না তাহলে সুজন ভাই সবার সাথে আমাদের বন্ধু মহল সবার সাথে আলাদা আমরা ওনাদেরকে বললাম যে ভাই ঠিক আছে আমরা ইনশাল্লাহ আপনার সাথে আসবো প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে হিউম্যান সুইট ওনার সুজন ভাই তার মিসেস যে উদ্যোগটা প্রথম নিয়েছে আর দ্বিতীয়ত ধন্যবাদ জানাচ্ছি রিয়া দূতাবাসে দূতাবাসের সংস্থা আমরা আছে তারা এখানে সেভূমে আছে তাদের জন্য আমরা কিছু একটা করার চেষ্টা করছি আর যদি এই জিনিসটা আমরা আগে থেকে অবগত থাকতে পারি বড় ভবিষ্যতে বিশাল আকারে আমরা করার চেষ্টা করতাম তারপরেও সবাইকে ধন্যবাদ সবার সাহায্য সহযোগিতা আমাদের ভাই বোনেরা যারা আছে আমাদের সিনিয়র ব্যবসায়ী যারা আছে তাদের সাহায্য সহযোগিতা আমরা কিছু একটা করার চেষ্টা করছি আমি সবাইকে আহ্বান জানাবো যে আত্মমানবতার সেবা সবাই এগিয়ে আসেন সবাই সবার জন্য পাঁচ মানুষের জন্য সবাই সুস্থ থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রিয়াদ এমবিসি সেফ হোমে 300 মতো যারা নারী কর্মী বিভিন্ন সৌদির বাসা থেকে নির্যাতিত হয়ে রিয়াদ এমবিসি সেফ হোমে আছেন তারা খুবই কষ্টে আছেন অবশ্য রিয়াদ দূতাবাস তাদেরকে দেখাশোনা করে আসছে রিয়াদের যারা ব্যবসায়ী মহল আছে বিশেষ করে সুজন ভাই সুজনদের উদ্যোগে আজকের এই আয়োজনটা হয়েছে এবং নিয়ম ভাইয়ের পক্ষ থেকেও এই আয়োজনটা হয়েছে তাদেরকে সুজন ভাই এবং নিয়ম ভাইকে ধন্যবাদ জানাই এবং যারা এই ডোনেশনে আছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ এসে আমাকে অনেক বিশেষ আমার এমনও করছে যে রাত 12টার সময় আমি গাড়ি পাঠাই এই ধরনের কোনো হটলাইন আছে যে Thank you.